মনে একটা গাড়ি লইছে যে ব্রাউন বেরে নোয়ার পরে যে অনেক মারি উঠে তো জীবন কাঁপে এরকম একটা পরিবেশ আমরা পাইছি। ওনার যদি এই যে মানুষের যারা বলে ব্রাউন বেলু খারাপ হইতো তো ব্যবসা করতে পারতো না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা খরচ আছে, কোটি খরচ আছে, যদি ব্যবসা না হইতো তাহলে উনি বাড়ির থেকে জমি বিচ্ছেন না, খরচ দন লাগলো, গাড়ি ভাড়া দোকান ভাড়া দন লাগলো, কর্মচারী বেতন দন লাগলো, ব্যবসা করতেছে সবার দিতেছে এবং সেই ব্যক্তি থেকে আয় উন্নত করে দেশও কিছু করতেছে, সংসার সালতাল চালাইতেছে, আত্মীয় স্বজন দেখতেছে, কারণ তার আর ব্যবসার মূল ইয়ে হইলো তার ব্যবহার। মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা ব্রাউনবেরকে ভালোবেসে দুইজন ফুল মন্ত্রী দিছে, রাইট, একজন হলো আইন ও সংসদ বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, জি, এবং আরেকজন হচ্ছে আমাদের সদরের গৃহায়ন গণপূর্ত মন্ত্রী র আম ও উবায়দুল মুক্তাদি চৌধুরী, উনি আমাদের নিজ আসনের এমপি, ব্রাউনবের তিন আসনের এমপি, জি, হ্যাঁ, উনি গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে বলছে এবার উনি মন্ত্রী এবার বলছে কি, এবার রমজানে যদি কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন দুর্নীতি করতে চা তাদেরকে ডাইরেক্ট জেলে পাঠাবে। দেখেন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে এমন একটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের গ্যাস, হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ ব্যবহার করে গ্যাস, এবং আমাদের সমুদ্র বন্দর, এবং আখড়া স্থল বন্দর, আশুগঞ্জ সমুদ্র বন্দর, পাটিলিজার, এবং বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে, হ্যাঁ, কয়েকটা তাপ বিদ্যুতের মধ্যে বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। আমাদের একটাই সবচেয়ে বড় আমাদের গুণ, আমরা স্টেট প্রোডাক্ট লোক, আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যাকে প্রশ্রয় দিই না, দুর্নীতি করে দুর্নীতিকে প্রশ্রয় দিই না আমরা, হ্যাঁ, এই জিনিসটা আমাদের মোটামুটি ব্রাউনবেলের বেশিরভাগ লোকের মাধ্যমে জিনিসটা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন একটি ইউটিউবের ভিডিওতে স্বাগতম। সবন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি দেখতে পাচ্ছেন আমার সামনে? কিন্তু রাজকীয় বাইক রেগুলেটর পিল্ডার, যেটা হচ্ছে যে ব্রাউন বেরিয়াতে ডেলিভারি হচ্ছে। আর আজকে এই ভিডিওটা অনেক বেশি এক্সক্লুসিভ, বিকজ আজকে হচ্ছে এই বাইকটা শুধু ব্রাউন বেরিয়া আমার নিজ জেলায় যাচ্ছে, আমাদের সম্মানিত মনির ভাই আলামিন ভাই নিচ্ছে তাদের রাজ্য কাঁপানোর জন্য। বিস্তারিত শুনবো তাদের কাছ থেকে এবং বাইকের প্রাইস স্পেসিফিকেশন সেটা বলবো। আর একটা কথা বলে রাখি, ব্রাউনবেরিয়া সম্বন্ধে একটা রিউমার আছে, মানে একটা ঝগড়াটে এলাকা, সেটা নিয়ে আমাদের আলামিন ভাই আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবে, উন্মোচন করবে যে আসলে ব্যাপারটা কি। তো যারা এখন পর্যন্ত প্রিন্সওয়ার্ল্ডস এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন, যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ। সো ভিউয়ার্স, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি হচ্ছে ইন্ট্রোডিউস হব বাইকের ওনার আমাদের মনির ভাইয়ের সাথে। মনির ভাই আসসালামু আলাইকুম। শুধু শখের বসে নিলেন? আর বসে নিলাম আর কি। কারণটা কি, মানে কোন ফিল্ডটা থেকে বাইকটা নেওয়া? এটা নেওয়া মূলত রয়্যাল ফিল্ড, রয়্যাল ইনফিল্ড আমার পছন্দ হইছে, ওই সেই বিদায় রয়্যাল ফিল্ড যেহেতু বাংলাদেশে নাই, আচ্ছা, সেই বিদায় এটা নিলাম, মানে রয়্যাল ইনফিল্ডের আদলে আদলে, রাইট। তো আসলে ব্রাউনের রাস্তা কাঁপবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে চলে যাব হচ্ছে আলামিন ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানাটা বলবেন? ব্রাহ্মণবাড়িয়া সদর থানা শৈলপুর গ্রাম। আচ্ছা, তো ভাই বাইক সম্বন্ধে তো শুনবো বলবো, ওই যে মানে একটা রিউমার আছে যে ব্রাউনের মানুষ নাকি অনেক ঝগড়াটে, কি সেটা যদি একটু উন্মোচন করতেন আপনি। আপনি যে কথাটা বলছেন কথা আসলে রিউমারটা এটা সঠিক, কিন্তু মানুষ যে রিউমারটা আমাদের ব্রাউনবেরিয়ার জেলার প্রতি ছড়াচ্ছে বিভিন্নভাবে এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের ব্রাহ্মণবেরিয়ার মানুষ ঝগড়াটে না। আচ্ছা, তার ব্যাখ্যা আমি দিতেছি। হ্যাঁ, আমরা মানুষ যে ঝগড়াটে বলে আমরা শুধু একটা একটাই আমাদের একটা এটা আমাদের খারাপ অভ্যাস না, ভালো দিক, ভালো দিক বলতে আমরা অন্যের প্রতিবাদ করি। আচ্ছা, আমাদের সাথে যদি কেউ মিথ্যা বলে, প্রতারণা করে, রাইট, হ্যাঁ, কোনো ধরনের দুর্নীতি করতেছে, আমরা এটা প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গিয়ে দেখা যায় আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের ব্রাহ্মণের লোক চলাচিটি আছে, রাইট, যে বিশ্বের যে কোনো প্রান্তে ব্রাহ্মণের লোক আছে অবশ্যই আছে, কিন্তু ওখানে জায়গাটা
বাইরে যদি আমরা এক লোকের সাথে চলতে যাই, আমার সাথে মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, আমরা তার ছাড় দিই না, রাইট, সাথে সাথে প্রতিবাদ করি, প্রতিবাদ, ওই প্রতিবাদটা ডিজিটাল যুগ, ইউটিউবের চ্যানেলের যুগ, বিভিন্ন ভাবে এটা ফেসবুকে ছড়া পড়ে। ফেসবুকে যখন কথাটা লেখে কি বলে, ব্রাহ্মণবাড়িয়ার লোক মুখটে মারছে, আমি একটু ইন্টারাপ্ট করি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু হয় কমার বেশি, বাট এখন মানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ব্রাউনবেয়ারকে রিউমার ছড়ানো, এটা কিন্তু গুজব আছে, গুজব অনেক গুজব আছে। আসলে ব্রাউনবেয়ার মানুষ ব্রিটিশ পিরিয়ড থেকে শিক্ষিত, আর তারা আসলে যেটা হয়েছে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, সেই ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোভার্সি হয়, ঝগড়াঝাটির হয়, বাট এটা খুবই হচ্ছে ন্যূনতম। বাট এটা ফেসবুকে এমন ভাবে প্রডিউস করে যে বিশাল আকারে হয়, যেমন যেমনটা বলছিল, প্লিজ ভাই বলুন। হ্যাঁ, তো আমি বলতেছি যে মাঝে মধ্যে এই কিছু ঘটনা যে ঘটে, যদি ঘটে একটু এটা একটু মানুষ একটু বিভিন্ন অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকজন এটা একটু ভালো ফলো করে এটা ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়া, আমাদের ডিস্ট্রিক্টে একটু বদনাম করার জন্য, মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এটা এরা কিছু কিছু লোক আছে এটা আমাদের বামুনগাঁয়ের পিছনে লেগে আছে, এরা এ করে এটা সতর্ক বাণী। আমি সবাই তাদেরকে আমি বলবো, আপনারা যে কোনো জিনিস শুধু ব্রাহ্মণবাড়িয়া বলতে না, সব ডিস্ট্রিক্টের মানুষের একটা লোকের পিছনে কিছু বলতে গেলে বা একটা ডিস্ট্রিক্টের পিছনে কিছু বলতে গেলে একটু যাচাই বাছাই করে বলবেন, রাইট। হ্যাঁ, আর যদি হুট করে একজন কথা শুনে না একজনের কাছে বলে দেন আমি একটা কথা বলি, আমি কিছু দীর্ঘদিন বাহারাইন ছিলাম, ওইখানে কয়েকটা ঘটনা আমার একবারে আমি নিজে প্রমাণিত, নিজে সাক্ষী, ব্রাহ্মণবাড়িয়া এ ধরনের ঘটনা বেশিরভাগ। হ্যাঁ, আর ওই ঘটনা কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার যে কেউ ব্রাহ্মণবাড়িয়ার নামটা দিয়ে দেয় যারা ইউটিউব চ্যানেল চালা, তারা ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা জিনিসটা করে, যদি দেখে দেখে যে ইন্ডিয়ার জগড়া পাকিস্তানের জগড়া তাহলে ভিউয়ার্স হবে না, তার জন্য লেখে যে বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টের নাম লেখে তো ভিউয়ার্স হবে না, ব্রাহ্মণের নাম লেখলে এটা শেয়ার হবে, সাবস্ক্রাইব হবে, লাইক হবে, কমেন্ট হবে, তাদের ব্যবসা হবে, তারা এই জন্য এটা করে। তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আপনারা এই কাজটা করবেন না। আর আমাদের একটাই সবচেয়ে বড় আমাদের গুণ, আমরা স্টেট প্রোডাক্ট লোক, আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যাকে প্রশ্রয় দিই না, দুর্নীতি করে দুর্নীতিকে প্রশ্রয় দিই না আমরা। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মোটামুটি ব্রাউনবেলের বেশিরভাগ লোকের মাধ্যমে জিনিসটা আছে। হ্যাঁ, আপনারা ব্রাহ্মণের সাথে ব্রাউনবেল লোকের সাথে একটু আন্তরিকভাবে চলে দেখেন, ওরা আপনাদের কি করে আপনাদের জন্য কি করে দেখতে পারবেন, রাইট। হ্যাঁ, দূর থেকে একজন কাছে শুনে আছে ব্রাউনবেলের লোক পিছিয়ে এসে, এটা করবেন না। যেমন আমাদের যে প্রিন্স ভাই এখানে মোটরসাইকেলের শোরুম, তো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ডাকাতের ব্যবসা করতেছে দীর্ঘদিন যাবত। হ্যাঁ, 15 বছর ব্যবসা বয়স, যদি ওনার যদি এই যে মানুষের যারা বলে ব্রাহ্মণবাড়ি খারাপ হইতো, তো উনি ব্যবসা করতে পারতো না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা খরচ আছে, কোটি টাকা খরচ আছে, যদি ব্যবসা না হইতো তাহলে উনি বাড়ির থেকে জমি বিচ্ছেন না, খরচ দন লাগলো, গাড়ি ভাড়া, দোকান ভাড়া দন লাগলো, কর্মচারী বেতন দন লাগলো, ব্যবসা করতেছে, সবার দিতেছে, এবং সেই ব্যক্তি থেকে আয় উন্নত করে দেশও কিছু করতেছে, সংসার সালতাল চালাইতেছে, আত্মীয়-স্বজন দেখতেছে, কারণ তার আর ব্যবসার মূল ইয়ে হলো তার ব্যবহার, রাইট। তারপরে তার যে মেটেরিয়ালগুলো আছে এগুলো আপনারা বুঝতে হইব, আপনারা এই জিনিসটা আপনাদের কাছে দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা এগুলো একটু সতর্ক হবে, ব্রাহ্মণবাড়িয়ার একটা কিছু বলতে গেলে, বদনাম করতে গেলে একটু সতর্কভাবে খেয়াল করে করবেন। আর দেখেন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে এমন একটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের গ্যাস, হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ ব্যবহার করে গ্যাস, এবং আমাদের সমুদ্র বন্দর, এবং আখড়া স্থল বন্দর, আশুগঞ্জ সমুদ্র বন্দর, পাটিলিজার, এবং বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে, হ্যাঁ, কয়েকটা তাপ বিদ্যুতের মধ্যে বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। এখন আমাদের আশুগঞ্জ থেকে 6 লেন হচ্ছে আখড়া স্থল বন্দর যাচ্ছে, এখানে ইন্ডিয়ার যে মারামাল সব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যাবে, রেল দিয়ে, গাড়ি দিয়ে নেপাল যাবে। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা বুঝতো যে ব্রাহ্মণবাড়িয়ার লোক খারাপ, ব্রাহ্মণবাড়িয়ার কাছে এত বড় দায়িত্বশীল একটা কাজ, এত বড় মানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ একটা কাজ, এত বড় প্রজেক্ট ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে করতো না, ইম্পসিবল ছিল আমাদের দুইটা মন্ত্রী। এখন ব্রাহ্মণবাড়িয়াতে বর্তমানে এবার নতুন সরকার গঠন করছে,
গরম করতে দেখে দেখবেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্রাউন বেলকে ভালোবেসে দুইজন ফুল মন্ত্রী দিছে, রাইট? একজন হলো আইন ও সংসদ বিচার মন্ত্রী এডভোকেট আনিসুল হক জি, এবং আরেকজন হচ্ছে আমাদের সদরের গৃহানগর প্রতিমন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, উনি আমাদের নিজ আসনের এমপি, ব্রাউনের তিনের আসনের এমপি জি। হ্যাঁ, উনি গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে বলছে এবার উনি মন্ত্রী এবার বলছে কি, এবার রমজানে যদি কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন দুর্নীতি করতে চা তাদেরকে সুদ ডাইরেক্ট জেলে পাঠাবে। হ্যাঁ, এবার এখন চিন্তা করেন যে জায়গায় মন্ত্রী দুর্নীতি মুক্ত চাই, আমাদের বারান্দরে আশা করি এই মন্ত্রীর বক্তব্যে সারা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমাদের মাননীয় মন্ত্রীর কাছে, আমরা আশা রাখি উনি যে বক্তব্য দিছে এই বক্তব্য যাতে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় কার্যকর ভাবে পালিত হয়, বারান্দর তো হবে এবং সারা বাংলাদেশের জন্য হয়, এবং এই রমজান মাস সামনে রেখে যাতে এই দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ ঘোষণা করতে পারি, দেখতে পারি। হ্যাঁ, এই বলে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গ, জয় বঙ্গবন্ধু। তো এখন বিষয় হচ্ছে আমাদের আলামিন ভাই দীর্ঘ যে বক্তব্যটি দিল এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। ব্রাউন্ডের সম্বন্ধে যে রিউমারটা এটা টোটালি আসলে ভুল, তো আসলে ভুল ভ্রান্তি ছড়ায় আসলে হচ্ছে মান পূর্ণ হবেন না, নিজেও হচ্ছে যে আসলে একটা বিভ্রান্তির শিকার কাউকে করবেন না, এই অপচেষ্টা থেকে বিরত থাকুন, এটা আমারও মেসেজ। আর এখানে কিন্তু আমাদের হচ্ছে সর্বোচ্চ চেষ্টা থাকে মানুষকে ভালো ব্যবহার, ভালো সব কিছু ডেলিভারি দেওয়ার জন্য। এখানের মধ্যে কিন্তু যথেষ্ট জেন্টেলম্যান আছে আমাদের মনির ভাই, যেমন একদিনের জন্য বাইকটা চালাবে শখ করে নিছে, তাহলে তার শখটাকে কতটুক লেভেলের প্রায়োরিটি দিয়েছে, ঠিক আছে? 5 লাখ টাকা কিন্তু মানে টাকাই মনে করে নাই। দেন হচ্ছে যে ব্রাউনওয়েতে কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে শিক্ষিত মানুষ বসবাস এবং সবাই জানে সেটা। তো যাই হোক, আমি এখন আসি হচ্ছে বাইকের বিষয়ে, বাইকটার ইন শর্টে আমি ডিটেলস দিব, যেহেতু আসলে একটা নিজের এলাকা নিয়ে নিজের জন্মস্থান নিয়ে কথা বলতে যে একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটি বাইক যে বাইকটা কিন্তু সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং বিগেস্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, যেটাতে দুইটা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ডের কিন্তু দুইটা সিলিন্ডার না, হার্লি ডেভিডসন, ডুকাটি, পেনিগেলা ওই টাইপের ইউরোপিয়ান সেগমেন্টের বাইকে দুইটা সিলিন্ডার থাকে। যেমন আমরা ভেরি প্র্যাকটিক্যালি যদি দেখিয়ে দিই, এখানে দেখেন এই পাশে একটা সিলিন্ডার, অপোজিট পাশে কিন্তু আর একটা সিলিন্ডার, ইট মিনস কিন্তু এটা ডাবল ইঞ্জিন, এবং এটাতে কিন্তু ফুয়েল ইনজেক্টর দুইটা, যেটা EFI, এবং সামনে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক, অর্থাৎ হচ্ছে দুইটা ডিস্ক একসাথে পাচ্ছেন, যেটা কিন্তু CBS ব্রেকিং সিস্টেম কাজ করবে। আর ক্রুজার বাইক হওয়া সত্ত্বেও USD সাসপেনশন, মানে আপসাইড ডাউন সাসপেনশন, হ্যান্ডেল বারটা কিন্তু সোজা হ্যান্ডেল বার এবং খুবই প্রিমিয়াম। আর বাইকের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 14.5 লিটার, যেটা কিন্তু হচ্ছে 14.5 লিটার। তো বাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, দূর থেকে দেখাও, বাইকের সাউন্ড শুনলে মনে হবে যে আসলে আপনি রকেট চালাচ্ছেন নাকি আসলে বাইক চালাচ্ছেন, নাকি আপনার এই সাউন্ড দেখে আপনার দিকে কিন্তু তাকাতে বাধ্য হবে ইনশাল্লাহ। আর সেই সাথে বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট ভেরি মাচ প্রিমিয়াম। এই বাইকের পিছনে রয়েছে 190 সেকশনের চাকা, এবং এই 90 সেকশনের চাকা না, শুধু সিঙ্গেল সুইং আর্মের রিম, যেটা মানে সুইং আর্ম, যেটা আমরা এখান থেকে একটু দেখাই এই পাশটা থেকে, মানে সিঙ্গেল সুইং আর্ম, মানে কোনো সুইং আর্ম নেই, এক পাশের সুইং আর্ম দিয়ে কিন্তু হচ্ছে বাইকটা ইমপ্লিমেন্ট করা। আর বাইকটাতে বলতে গেলে রিভিউটা অনেক বড় হয়ে যাবে, তো আর রিভিউ বড় করছি না, ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইকের টোটাল টেকনিক্যাল ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আমাদের সাথে আরেক ভাই আছে, ভাই আনকমন, কেমন আছেন ভাই? জি, একটু পরিচয়টা দিয়ে শর্টে যদি কিছু বলতেন। খুব ভালো লাগছে, পরিবেশ আমরা পাইছি শোরুমের থেকে, যে ওই ভাই আপনারা গাড়ি নেন শোরুমের মধ্যে সরাসরি আসবেন, আসলে গাড়ি আয়া দেখবেন দীক্ষা সেরা পছন্দ হলে গাড়ি লেবেন, গাড়ির মধ্যে কোনো ইয়া নাই, কোনো ডুপ্লিকেট নাই, কোনো সমস্যা নাই, যে কোনো মুহূর্তে আইসেরা এই শোরুমের মধ্যে আসবেন, আসলে আপনারা গাড়ি নিতে পারবেন, আমরা পছন্দ হয়েছে, কোনো সমস্যা হবে না। বাস্তবে এবং ভিডিওতে, হ্যাঁ বাস্তবে ভিডিওতে একরকম করো, ওইটাতে ব্যাকআপ চার্জার আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, রিভিউ প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর প্রবাস থেকে যারা দেখছেন, দুবাই প্রবাসী, বাহরাইন প্রবাসী, একসময় ভাইয়ে বাহরাইন ছিল, আর ভাইয়েও বাহরাইন ছিল, ভাইয়ে দুবাই চলে যাচ্ছে,
এবং ব্রাউন রেবাসী যারা আছেন দেশে বা প্রবাসে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। আর আজকে রিভিউর জন্য আমি কোনো ক্রেডিট নেব না, সমস্ত ক্রেডিট এবং প্রশংসার দাবিদার আমি আলামিন ভাইকে দিব, কারণ ব্রাউন রেটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে। সেই সাথে বাইক কিনতে হলে কিন্তু আসতে হবে প্রিন্সওয়ার্লস আনকমন রাজকীয় বাইকগুলো, সবগুলো কিন্তু এখানে পাওয়া যায়, তাই নাকি ভাইয়া? আচ্ছা, আর সেই সাথে প্রিন্সওয়ার্লস যারা কাস্টমার হয়ে আসে তারা কিন্তু বাই হয়ে যায়, আর প্রবাসীরা কিন্তু 90% গাড়ি আমার থেকে নেয়, এটা অবশ্যই রিভিউ দেখে বোঝা যায়। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মগবাজার চৌরাস্তা, যেটা রাজা প্লাজার বিপরীতে, আর আমরা অবস্থান করছি মগবাজার আরঙের বিপরীতে। তাছাড়া আমার সার্ভিস সেন্টার রয়েছে এবং গোডাউন রয়েছে, সে মানে পর্যাপ্ত স্টক আছে, বাইক দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ঈদের আগে নতুন নতুন অনেক মডেল আসতেছে, সেই সম্পর্কে আমাদের আঙ্কেল একটু ইনশর্টে ধারণা দিবেন। আমি আমার ফ্রেন্ডস এবং ভিউয়ার্সদেরকে বলবো প্রথমেই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিটি বাইকেরই ডিটেলস দেওয়া আছে এবং আপনার এই পার্সেল ভিডিও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমি প্রায় 15 ইয়ার্স গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর একটা জায়গা এবং আমি খুবই আনন্দ ফিল করছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে যা উপস্থাপন করলো আমাদের আলমগীর ভাই, সব সঠিক পেয়েছেন? সঠিক পেয়েছি এবং যা বলেছে 100% সঠিক। আঙ্কেল কিন্তু 15 বছর যাবত এখানে সার্ভিস করছে আলম ভাই, সেই সাথে ওনার ছেলে কিন্তু একজন মেজর, তারপরে কিন্তু উনি ওনার ওয়াইফ একজন ব্যারিস্টার, তারপরে এখানে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, আর এখানে যারা আছে তারা কিন্তু হাই এডুকেটেড। তো আসলে আমরা সেইভাবে না বলতে পারতাম না, তাই না? আপনি যেটা বলেছেন, তো অবশ্যই গ্রাউন্ডের সম্বন্ধে যে নেগেটিভ ধারণা সবাই দূর করে নিয়ে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে, আমাদের শোরুম ভিজিট করবেন। আমরা আপনারা কিন্তু জানেন আমরা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাইক, আপনি যেভাবে চাইবেন এসে বলবেন এর মাধ্যমে অথবা পিক আপে যেভাবে চাইবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা পাঠিয়ে দিই, আজকে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি কোরিয়ার সার্ভিস আমাদের এসে পরিবহনের মাধ্যমে। অতএব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, প্রিন্সওয়ার্ল্ডে বিশাল ডিসকাউন্ট চলতেছে এই জানুয়ারি মাস, কয়েকদিন আছে মাত্র, আপনারা অবশ্যই আসবেন। আমাদের আরও কিছু আপকামিং বাইক আসতেছে আমাদের, অথবা আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে আপনারা বলবেন আমাদেরকে, আমরা চেষ্টা করবো ইম্পোর্ট করে দেবো এবং আপনার আশা ফিল পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, প্রিন্সওয়ার্ল্ডে আসবেন, প্রিন্সওয়ার্ল্ড মানেই কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রিন্সওয়ার্ল্ডে বিশাল একটা ডিসকাউন্ট থাকে সবসময়, প্রায় সময় এই ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করবেন। যারা ঢাকায় আছেন অবশ্যই শোরুমে আসবেন, যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। তো ভিডিওটা আর বড় করবো না, সবাইকে সাধুবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কী টাইপের রিভিউ দেখতে চাচ্ছেন সেই অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ব্রাউন রেবাসীর প্রতি ভালোবাসা রেখে, সারা বাংলাদেশের দেশবাসীর প্রতি ভালোবাসা রেখে এবং মনির ভাইয়ের হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ, শুভ হচ্ছে যে যাত্রা শুভ হোক, আর আমাদের আলামিন ভাইও হচ্ছে যে ভালোভাবে বাইকটা চালাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টেল দেন, আল্লাহ হাফেজ।